তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বন্ধুগণ, আমরা সকলেই কম বেশি ফটো এডিটিং করতে ভালোবাসি এবং সকলেই চাই খুব তাড়াতাড়ি খুব সহজে ফটো এডিটিং করতে। তো আপনারাও যদি চান এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন যার মাধ্যমে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে ফটো এডিট করা যাবে, তাহলে আজকের ভিডিও পুরো দেখুন। কারণ ভিডিওতে আমি আপনাদের একটি অসাধারণ অ্যাপ সম্পর্কে কথা বলবো, যে অ্যাপের মাধ্যমে আপনারা মাত্র এক ক্লিকে যে কোনো ফটোকে এডিট করতে পারবেন, তাতে দিতে পারবেন বিভিন্ন ধরনের ইফেক্ট। সুবন্ধুগণ, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। ভিউয়ার্স, আজ আমি যে অ্যাপটি সম্পর্কে আপনাদের বলবো সে অ্যাপটির নাম হচ্ছে পিকনিক। এই অ্যাপ ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করলে ঠিক এরকম আপনার একটি ছবি শো হবে এবং এর নিচে আপনারা কয়েকটি ফিল্টার পেয়ে যাবেন। তো এই ফিল্টারে ক্লিক করবেন, এখানে স্কিপ লেখা আসবে, দেন স্কিপে ক্লিক করে এগ্রি করবেন, দেন এখানে আপনারা অ্যালাউতে ক্লিক করে পারমিশন দিয়ে নেবেন। পারমিশন দেওয়ার পর এখানে দুটো অপশন পেয়ে যাবেন, এক গ্যালারি, দুই নম্বর ক্যামেরা। তো আপনারা যদি চান ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটাকে সরাসরি এডিট করবো সেটাও পারবেন, কিংবা আপনারা যদি চান গ্যালারি থেকে ছবি এনে সেটাকে এডিট করবো সেটাও পারবেন। তো আমি আপনাদের সর্বপ্রথম ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটাকে এডিট করে দেখাবো। তো আমি ক্যামেরায় ক্লিক করছি, এখানে ক্লিক করার পর আমার একটি ছবি তুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, আর ইমেজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেকগুলো ফিল্টার যেগুলো আমি এই ছবিতে অ্যাড করব। তো আমি সর্বপ্রথম এখানে অ্যাড করছি পিকনিক নামের ফিল্টারটি। তো এখানে দেখতে পাচ্ছেন ছবি আগে কেমন ছিল এখন কেমন হয়ে গিয়েছে, ছবির পিছনে যে আকাশ ছিল সেখানে দেখতে পাচ্ছেন মেঘ চলে এসেছে এবং ছবি আগের তুলনায় অনেক সুন্দর লাগছে। তো এবং পরের যে আপনার ফিল্টার রয়েছে এই ফিল্টারে ক্লিক করছে, এখানে ক্লিক করলেও দেখতে পাচ্ছেন ছবি চেঞ্জ হচ্ছে, কিংবা নেক্সট আমি আবার ক্লিক করছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন কোন ফিল্টারটি আপনার ছবির সাথে মানানসই হচ্ছে, কোন ফিল্টারটি ভালো লাগছে। তো এখানে এ ধরনের প্রচুর ফিল্টার পেয়ে যাবেন এবং আপনার ছবিটাকে আরও বেশি সুন্দর করতে পারবেন। জাস্ট আপনারা সিঙ্গেল ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ছবি আগের তুলনায় চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে আমার আগের ইমেজ যেটা আমি কিছুক্ষণ আগে তুললাম, আর এখন আমি একটি ইফেক্টকে অ্যাড করব। তো এই ইফেক্টটা আমি অ্যাড করছি, তো আপনারা বুঝতে পারছেন আগে ছবি কেমন ছিল আর এখন কেমন হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পেলেন যে এখানে জাস্ট একটা ক্লিক করতে হচ্ছে এবং একটা ক্লিকেই ছবি এডিট হয়ে যাচ্ছে এবং ছবি অনেক সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা ছবিকে এডিট করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এখন দেখাবো ছবিকে সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য ছবির নিচে যে ডাউনলোড আইকনটি রয়েছে সিম্পলি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ছবি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের গ্যালারি থেকে ছবি এনে সেটাকে এডিট করে দেখাবো। তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবির যে পিছন দিক রয়েছে ব্যাকগ্রাউন্ড সেখানে কিছুই নেই, আকাশটা পুরো ফাঁকা। এখন আমি এই ছবিতে কিছু আপনার ফিল্টার অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পিকনিকে ক্লিক করছি। তো পিকনিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটা আগের তুলনায় অসাধারণ হয়ে গিয়েছে, বা নেক্সট আমি আর একটা ফিল্টার অ্যাড করছি। তো দেখতে পাচ্ছেন ছবি আগের তুলনায় কতটা সুন্দর লাগছে, এখানে মেঘ চলে আসছে এবং অনেক অনেক সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা ছবিতে বিভিন্ন ধরনের ইফেক্টকে অ্যাড করতে পারবেন, অসাধারণ অসাধারণ এখানে ফিল্টার পেয়ে যাবেন, এবং এগুলো বারবারই বলছি মাত্র সিঙ্গেল ক্লিকে অর্থাৎ এক ক্লিক করতে পারবেন। তো এইভাবে আপনারা ছবিকে এডিট করতে পারবেন, আপনার ছবি আগের তুলনায় অনেক সুন্দর হয়ে যাবে জাস্ট একটা ক্লিকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অ্যাপটির কাজ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে আপনারা বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য থ্যাংক ইউ।